জিতু কামালের স্ত্রীর গাড়িতে ধাক্কা, পুলিশের অসহযোগিতার অভিযোগ। অভিনেতা জিতু কামাল তার স্ত্রীর গাড়িতে ধাক্কা, পুলিশের অসহযোগিতার অভিযোগ উঠে আসছে। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর মীনাক্ষী দেব বিশ্বাস। মীনাক্ষী, কি কি অভিযোগ উঠে আসছে, কি পরিস্থিতি? দেখো, রশিদ খানের স্ত্রীর যে অভিযোগ, তার চব্বিশ ঘন্টাও কাটলো না, আবারও সেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ। জিতু কামালের স্ত্রী, তিনি অভিযোগ করছেন নির্দিষ্ট করে ব্যারাকপুরে, তিনি যে অভিযোগ করছেন, তার গাড়িতে ধাক্কা দিয়েছিল একদল যুবক, দুজন যুবক তার গাড়িতে ধাক্কা দিয়েছিল এবং তিনি সেখানে সাহায্য চাইলে পুলিশের, পুলিশ সামনে দাঁড়িয়েছিল, তিনি সাহায্য চাইছিলেন পুলিশের যে এসে সাহায্য করুন। দুজন ব্যক্তি যারা তার গাড়িতে ধাক্কা মারলো, তাদের সঙ্গে কথা বলার জন্য জিতু কামালের স্ত্রী গাড়ি থেকে নামতে চেয়েছিলেন, কিন্তু তারা তখন বললো যে গাড়ি থেকে নামার সাহস আপনি দেখান। কাদের সামনে বলছে? পুলিশের সামনেই বলছে ওই দুজন যুবক যে গাড়ি থেকে নামার সাহস আপনি দেখান, আমরা বুঝিয়ে দেবো যে কী করতে পারি আমরা। এই কথাটা যখন হচ্ছে জিতু কামালের স্ত্রী অর্থাৎ দমনিতার সঙ্গে, ওই দুই যুবকের সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে পুলিশ এবং পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন, তিনি বলেছেন যে সাহায্য করুন আমাকে, এভাবে আমার গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছে এবং তারপর যে যুবকগুলো সেখানে দাঁড়িয়েছিল তারা আমার সঙ্গে মিসবিহেভ করছে, তারা অভদ্রতা করছে, আমাকে অপমান করছে প্রতিনিয়ত, সাহায্যের হাত বাড়িয়ে দিন, সাহায্য করুন, কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে সাহায্য করেনি। ঠিক কি অভিযোগ তার নবনীতার শোনাবো সরাসরি। এটা নিমতা থানায় হচ্ছে, আমার বাড়ি থেকে অনেকটা দূরে, তারা লোকাল ছেলে বলে ভেবে ট্রেন দিচ্ছে, এইটা যদি করি আমি তার থেকে লোকাল ছেলে, তুমি জানো লোকাল ছেলে জানি না, কোথাকার ছেলে কে জানে, সারের সামনে ফ্রি ফ্রি গেল। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে জিতু কামাল, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। ঠিক কি হয়েছিল আপনার স্ত্রীর সঙ্গে? তিনি যে মারাত্মক অভিযোগ করছে যে পুলিশের সামনে তাকে হেনস্থা করা হয় এবং পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছিল, কি হয়েছিল? প্রথমত আমরা যাচ্ছিলাম বিরাটি থেকে সোদপুরের দিকে, একটা সিগন্যালে দাঁড়িয়েছিলাম, যেভাবে কলকাতার রাস্তায় গাড়ি ঘোড়া এখন একটু চলে, রাস্তি একটা ডালা গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে যায়। আমার ড্রাইভার এবং নবনীতা দুজনেই রাইট সাইডে বসে ছিল, স্বাভাবিকভাবে ওরা ডান দিকের কাছ থেকে চিৎকার করতে থাকে, দাঁড়াও দাঁড়াও, গাড়িটা রুটার সাথে চলে যায়। তো আমরা যেহেতু সিগন্যালে দাঁড়িয়ে, আমার ড্রাইভার দৌড়ে গিয়ে ধরতে যায়, ধরতে যাওয়াতে ওর গাড়িটা সামনেও পৌঁছে যায়, সামনে গিয়ে আমার গাড়িটা দাঁড়াতে পারে, গাড়িটা থামে না, ও ওকে নিয়ে চালাতে আরম্ভ করছিল, সেটা স্পিড যথেষ্ট আসলো ছিল, ও তখন ওই বাঁচার জন্য কি করেছে, কাঁচের মধ্যে দাঁড়া দাঁড়াও করে যেমন মারে, ডালা গাড়ির কাঁচটাই তো হাতের সামনে আসে, তাতে পুলিশের অভিযোগ এবং ওই লোকটির অভিযোগ, গাড়ি নাকি কাঁচটি ভেঙে যায় এবং পুলিশ আসে। তখন পরশুরাম বলে একজন এসআই আছে, সে এসআই আছে, সে এসেই ভার্ডিক্ট দিয়ে দেয় প্রথমত আমাদের, তো আমরা সেটাও মেনে নিই, মেনে বললাম জিডিটা তো নেবেন, আড়াই ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখে জিডির কোনো প্রশ্ন নেই, আমার স্ত্রী আজকে অসুস্থ ছিল, ব্লাড স্যার দিয়েছিল, জিডি যখন নেওয়ার জন্য রাজি হলো ঠিক সেই মুহূর্তে বাইরে আমার ড্রাইভার গাড়িতে নিয়ে থানার দিকে আসছে, আবার আমাদের নিয়ে যাবে বলে, যেহেতু নবনীতার শরীরটা খারাপ, ততক্ষণে যে গাড়িটি মেরেছে তার সাঙ্গপাঙ্গ এসে আমার ড্রাইভারের উপর চড়া মস্তব অবস্থায়, আমি ছুটে গিয়ে ওই অফিসারকে বলি যে আপনি চলুন দেখুন ভাই মারপিট হচ্ছে, ওরা যে ভিডিওটা আপনারা দেখছিলেন বা বললো তখন ওই মারপিটের আগের ভিডিও, মারপিট অবস্থায় মানে কি আমার বউকে বলছে মেনে দেবো, আজকে মার্ডার করে দেবো, বেরিয়ে আয় থানা থেকে বেরো, এবং সেটা ওই পরশুরাম বাবুর সামনে হচ্ছে, আমার সামনে সরিয়ে দিচ্ছে, তখন আমি একটা ভিডিও করতে বাধ্য হয়েছি, আপনি সরিয়ে দিচ্ছেন কেন, ওকে তো নিবেন, আমার স্ত্রীকে বলছেন যে ডেট করে দেবো, আজকে গাড়ি ভেঙে দেবো, আমার ড্রাইভারকে মারতে আসছে, একটা ছোট ঘটনা আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন, এই তো মারপিটের জায়গায় নিয়ে যাচ্ছেন, পুলিশ উল্টো আমাকে দেখে ধমকাতে আরম্ভ করলো, আপনি আপনি ভুল বলছেন, আমি ছেড়ে দিচ্ছেন তো আপনি। এই জিনিসটা যখন আমার স্ত্রী হঠাৎ করে বলেছে আমি আজকে জানাবই, ও জানানোর মেয়ে নয়, ও যখন জানায় তখন সমস্ত আপনাদের মতো মিডিয়ার লোক বা এখন তার মধ্যে রয়েছে তখন ওদের টনক নড়ে, তখন বলছে ঠিক আছে আপনি কমপ্লেন দিন, কিন্তু এফআইআর আমরা ঠিক করবো হবে কি না, এখনো বলছে এফআইআর এর সাদা খাতায় সাইন করে নিচ্ছিল, এইগুলো তো আমাদের কাছে ভিডিও থাকতে পারে না, একটা ভিডিও নিয়ে যদি পুলিশের সাথে কথা বলতে হয় কতটা নির্লজ্জ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু ওই অ্যাসিস্ট্যান্ট এসআই বাদে বাকি সবাই কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক ব্যবহার করেছে, কিন্তু ওই অ্যাসিস্ট্যান্ট পরশুরাম বাবু উনি প্রথম থেকেই একটা দাদাগিরি পালালো, আমার গাড়ি সিজ করে দেবে এবং মহিলাকে সামনে বলছে ডেট করে দেবো, রেপ করে দেবো, চিৎকার করছে, ওকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, ওই ছেলেগুলোকে বাড়ি পাঠিয়ে দিচ্ছিল, এই হচ্ছে ঘটনা, আর কি বলবো। মানে পুলিশের সামনে যখন ওই যুবক তারা নবনীতাকে হুমকি দিচ্ছে, শাসাচ্ছে, হেনস্থা করছে, অপমান করছে, তখন পুলিশ সেখানে চুপচাপ উল্টে যারা তাকে হেনস্থা করছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
পুলিশ অফিসার যে দায়িত্বে ছিলেন উনি চুপচাপ ছিলেন না, উনি উল্টো সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। চুপচাপ থাকলেও আমাদের কাছে একটু সহানুভূতি পেতেন উনি। উনি ওকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন, চলে যাও এখান থেকে। তারপরে পরে মানে সেফগার্ড করছে, তাদেরকে গার্ড করছে, তার মানে মানে পুলিশ যারা অভিযুক্ত তাদেরকে গার্ড করছে। ভাই তো দেখে মনে হলো, এখন জানি না কি ধারায় কি করবে, ফাইয়ার কি করবে জানি, আমরা কিছু বুঝতে পারছি না তো। এবার আপনারা কি করবেন? এবার আপনারা থানায় যাবেন তো, নিমতা থানার দ্বারস্থ হবে। আবার আড়াইটা থেকে তিনটে পর্যন্ত থানায় রয়েছে। যখন মেজবাবু এসে ওই পরশুরাম বাবুকে জিজ্ঞেস করেন যে কত ঘটনা ঘটেছে, উনি নির্দ্বিধায় মিথ্যে বললেন, বলছেন 45 মিনিট আগে। এবার এগুলো তো ভিডিও রাখা যায় না। এখন কি বলছে আপনাদের? এখনো আপনারা থানায় রয়েছেন? এফআইআর, এফআইআর এর জন্য নেওয়ার জন্য ওনারা রেডি হয়েছেন, কিন্তু এক্ষুনি আমার কাছে এসেছিল এফআইআর এর সাদা পেজটা, উনি নিচে পেজটার নিচে সাইন করাতে আমার স্ত্রীকে দিই। আমি গিয়ে ছুটে দারুণ দাঁড় করি যে আপনাদের মতো ফোনেই আমি ব্যস্ত ছিলাম, আমি জানো সাদা পেজটাতে সাইন করছো কেন। খুব দুর্বিষহ অবস্থা আমাদের, আমাদের কিছু এখানে নেই। মানে আপনারা সেখানে ঠায় দাঁড়িয়ে আপনারা যখন এফআইআর দায়ের করতে যাচ্ছেন, তখন অনেকক্ষণ অপেক্ষা করানোর পর আপনাদের সাদা পেজে সিগনেচার করতে বলছে, সই করতে বলছে? সাদা পেজের নয়, এফআইআর, এফআইআর এর পেজে, এফআইআর এর যেখানে কলমগুলো ফাঁকা থাকে ওর মধ্যে নমনীটাকে দেখে সাইন করা। আমি ছুটে গিয়ে ওটা বারণ করে যেটা কি আপনি সাদা সাদা, আপনি সাদা পৃষ্ঠাতে কলমে সাইন করা, মানে কলমগুলো ফাঁকা, কলমগুলো ফাঁকা, বিশ্বাস তো করতেই পারেন। আমি বললাম আপনার এসআই বলছি, দু আড়াই ঘন্টার আগের ঘটনা সামনে, আপনার সামনে 45 মিনিট বলছে, আমি কি করে বিশ্বাস করবো আপনাকে? তো এই হচ্ছে ঘটনা, কি করবো বলুন, এখন তো এই করে থাকতে হবে। আমি জানি না এর প্রতিফলন কি হতে পারে, একটু ভয় থাকে। যখন এই কথা আপনারা যখন এই কথাটা বলছেন, আপনি যখন বলছেন যে সই করব না কেন, আমি ফাঁকা কলমে সই করব, তখন যিনি ছোট বাবু আপনার কথায়, ছোট বাবুর কি বক্তব্য? মেজবাবু, মেজবাবু ছিলেন তখন, উনি বললেন যে বিশ্বাস করে করতে পারতেন, আমি তো এফআইআর কপি নাম্বারটাও দিয়ে দিতাম আপনাকে, আপনাকে শুধু শুধু বসে থাকতে হবে। আমি বললাম আমরা তো আড়াই তিন ঘন্টা বসেই আছি, আপনি একটা এফআইআর কপিতে পুরোপুরি লিখে আমাদের সাইন করেন, যেটা নিয়ম আর কি, একটা আমরা তো ছোটবেলা থেকে এই শিক্ষায় শিক্ষিত হয়েছি, একটা সাইন করে দেবো যে কোনো কাগজে হয় না, একদমই পুলিশেরই তো বারণ করার কথা। ঠিক ঠিক, পুলিশের উল্টে বারণ করার কথা, সেখানে পুলিশ আপনাদের বলছে যে ফাঁকা কলমে সই করতে। আর বাকি যারা এই এতক্ষণ ধরে আপনারা থানায় অপেক্ষা করছেন, এতক্ষণ ধরে ছিলেন যারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে যখন অভিযোগ জানাতে গেলেন, তখন তাদের কি বক্তব্য? আপনি যে কথাটা একদম লাইভ অনুষ্ঠানে বলছেন, লাইভ লাইভ নিউজে বলছেন, বলুন বলুন, তারা রাস্তায় ঘুরছিল, এই যে পরশুরাম বাবু যে অফিসার তাকে সরিয়ে দিচ্ছিলেন আর কি, আমাকে একটু অফিসার ডাকছেন, আমি কি একটু কথা বলে আসবো আপনার সঙ্গে? একটা শেষ কথা আমি বলতে চাইছি, একটু জানতে চাইছি যে অভিযুক্তরা যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেটা পুলিশ দেখছে জিতু কামাল সাহেব? যদি আমি খুব ভুল না করি, চিৎকার করে করে তাদের ঢোকাচ্ছি, তারা তারপরে মেজবাবু এসে তার তৎপরতায় মানে একসালিন চাপে পড়ে আর কি ঢোকালেন আর কি ভিতরে। আমরা বলছি মদ্য অবস্থায়, বলছেন না মদ্য অবস্থা নয়, আমি জানি না এরপরে তারা নিয়ে গিয়েছিল। আমি একটু ভেতরে কথা বলে নিই, এবার আইনি জটিলতার মধ্যে যদি পড়ি সেটাও তো দেখতে হয়, রাখছেন যখন যায়।